দেখো বন্ধুরা, আজকে আমি এসেছি মোহনা ফাস্ট ফুড সেন্টারে। এটা হচ্ছে বাঁশবাড়িয়া ছয় মন্দির ঘাট বলে সবার খুব পরিচিত। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে 4 নম্বর রাস্তার একদম উপরে বল খেলা মাঠের পাশে, আমাদের যে খেলার মাঠ আছে ওর পাশে মোহনা ফাস্ট ফুড সেন্টার। এখানে যে কোনো অনুষ্ঠানে কফি মেশিন, আইসক্রিম স্টল এগুলো তো অর্ডার নেওয়া হয়, কিন্তু আজকে আমি এসেছি, আজকে শুনলাম নাকি আমি এখানে 40 টাকায় থালি পাওয়া যাচ্ছে। তো দাদা রয়েছে এখানে বসে, জিজ্ঞাসা করবো দাদা 40 টাকায় থালি কি থালি পাওয়া যাচ্ছে। মাইকটা লাগিয়ে দিই দাদাকে, এবার বলো তো 40 টাকায় কোথায় থালি পাওয়া যাচ্ছে দেখো আমার। 40 টাকা থালি আপনার ভেজ থালি? কি থালি দিচ্ছো? ভেজ থালি। ভেজ থালি হ্যাঁ, এই যে এটা 40 টাকা থালি। কি কি আছে? আছে আপনার ভাত আছে, সঙ্গে আলু সেদ্ধ, একটা সবজি হবে, ডাল হবে, উচ্ছে আলু ভাজা এবং পাঁপড়। পাঁপড় এটা 40 টাকা? ছটা আইটেম। হ্যাঁ, ছটা আইটেম এটা 40 টাকা থালি আছে। এটা কি সারা বছরের জন্য? সারা বছরে, সারা বছরে কোনো টাইম নেই, সারা বছরের জন্য আমি এই রেট। এটা আছে মাছ, আছে মাছ আমার রুই মাছ পাবেন 20 টাকা পিস, যেটা কি এখানে হ্যাঁ এখানে কোথাও কেউ দিতে পারবে না। 20 টাকা পিস? না, 20 টাকা পিস মাছ এখানে কোথাও কেউ দিতে পারবে একমাত্র আমি। ঠিক আছে, মোহনা ফাস্ট ফুড সেন্টারে আসলে 20 টাকা পিস রুই মাছ, এত বড় পিস। আচ্ছা, আর কাতলা মাছ পাবেন 25 টাকা পিস। আচ্ছা, কাতলা মাছও আছে? কাতলা মাছও আছে 25 টাকা পিস। আচ্ছা, ঠিক আছে, কাতলা মাছ পুরো বাঁশবাড়িয়া ঘুরলে 25 টাকা পিস কেউ দিতে পারবে, কেউ দিতে পারবে। আমার আমার মোহনা ফাস্ট ফুড সেন্টারে এই একটাই রেট, আসুন এসে খান, অবশ্যই ভালো লাগবে। আচ্ছা, এছাড়া ডাল সবজি সব তো দেখতে পাচ্ছি, পাঁপড় ভাজা। হ্যাঁ, আচ্ছা আমরা পরে দেখে নেব যে চিকেনের থালিটা কি কি আছে। অবশ্যই চলো দেখে দেখি, চিকেন থালিতে কি কি আছে আমাদের একটু বলে দাও। চিকেন থালিটা পাবেন, প্রথমত চিকেন থাকবে। আচ্ছা, চিকেন? হ্যাঁ, দু পিস চিকেন থাকছে। ঠিক আছে, সঙ্গে সবজি। আচ্ছা, আলু সেদ্ধ। আচ্ছা, পাঁপড় ভাজা। হ্যাঁ, উচ্ছে আলু ভাজা। উচ্ছে আলু ভাজা, ডাল, ডাল, ভাত, সঙ্গে লঙ্কা লেবু সব থাকছে আপনার। এই পুরো প্যাকেজটা হচ্ছে 90 টাকা। এই পুরো থালিটা? পুরো থালিটা 90 টাকা। এটা 90 টাকা করে? 90 টাকা করে চিকেন দিয়ে? তাই, চিকেন দিয়ে। এটা একবার অ্যাড্রেসটা বলে দিয়ে বলে দাও। এটা হচ্ছে বাঁশবাড়িয়া ছমন্দির ঘাট ফুটবল খেলা মাঠের আগে, যদি ব্যান্ডের দিকে যেতে চান ফুটবল খেলা মাঠের আগে পড়বে, আর যদি তিবাড়ির দিকে যেতে চান তাহলে আপনার সন্তান সঙ্গের আগে, সন্তানের সঙ্গে ধোপাঘাটের আগে, ধোপাঘাটের আগে ছমন্দির ঘাট আছে, মোড়ে, একদম মোড়ে এসে দেখতে পাবেন সামনে মোহনা ফাস্ট ফুড সেন্টারের ব্যানার একদম লাগানোই আছে। হ্যাঁ, মাছের থালি আছে, একদম একদম মাছের থালিতে সেম থাকে, সেম থাকে। হ্যাঁ, এর সঙ্গে মাছ অ্যাড হবে আপনার। আচ্ছা, ঠিক আছে, এই এই থালিটা আপনার পড়ছে 60 টাকা, অনলি ফর 60 টাকা। মানে এই সব দিয়ে, যে সব দিয়ে, উচ্ছে আলু ভাজা, পাঁপড় ভাজা, লেবু লঙ্কা, পেঁয়াজ, ভাত, আলু ভাতে একটা সবজি আর মাছ দিয়ে 60 টাকা। এটা 60 টাকা বলছো? এটা 60 টাকা। অন্য বাঁশবাড়িয়াতে কেউ দিতে হবে না, অন্য জায়গায় গেলে এই থালিটাই আপনার পড়ে যাবে 90 টাকা, 100 টাকা। আচ্ছা, আপনি এইখানে পাবেন 60 টাকা, কারণ মাছের দামই নর্মালি 50 টাকা করে নেয়। এইখানে এইখানে আপনার 60 টাকা, মোহনা ফাস্ট ফুড সেন্টারে 60 টাকা। রুই মাছ আপনার দুটোই হয়? হ্যাঁ, রুই কাতলা দুটোই হয়, মানে অকেশন পারপাস আপনার ভোলা থাকে, ভোলা থাকে, হ্যাঁ ভোলা থাকে, চিংড়ি থাকে, আপনার পাবদা থাকে, ঠিক আছে, তোপসে থাকে, সব মাছই পাওয়া যাবে। আপাতত আমার কাছে এই রুই কাতলা আপাতত এখন চলছে, ভালো চলছে, এটা ভালো অর্ডার আছে, যাচ্ছে। রুই কাতলা, কাতলা আপনার 25 টাকা পিস, যে বাঁশবাড়িয়া কোথাও দিতে হবে না, 25 টাকা পিস কাতলা। রুই মাছ 20 টাকা পিস। আচ্ছা, কেউ যদি এসে এরকম হয় যে ধরুন শুধু মাংস নেবে বা শুধু মাছ নেবে, তাকে কি দেয়া পছন্দ? অবশ্যই অবশ্যই অবশ্যই, সেটা আলাদা রেট হবে, সেটা আপনার যেমন মাছের আপনার 20 টাকা রেট হচ্ছে, সেই 20 টাকা রেট দিয়ে নিয়ে যাবে। আপনি ব্যান্ডে চলে যান, খুচরো চলে যান, সব জায়গায় পরোটা, লাচ্ছা পরোটা, বিশেষ করে লাচ্ছা পরোটা আপনার 10 টাকা 15 টাকার নিচে হবে না, 15 টাকার নিচে আপনি পাবেন না আলুর দম দিয়ে, ঠিক আছে, সেটা আমার কাছে পাবেন মাত্র 7 টাকা পিস। 7 টাকা পিস মাত্র 7 টাকা পিস। আপনার 2 পিস পরোটা থাকবে, আলুর দম থাকবে 14 টাকা, যেটা বাইরে খেতে গেলে আপনার 30 টাকা পড়ে যাবে। হাফ এরকম
বিকেলে হ্যাঁ এগুলো এগুলো কখন পাওয়া যায়, যে চিকেন পকোড়া, চিকেন ললিপপ, চিকেন কাটলেট, ভেজ চাউমিন, এগ চাউমিন, চিকেন চাউমিন, এগুলো কখন পাওয়া যায়? এগুলো সব আপনার বিকেলে, সন্ধ্যে থেকে সব শুরু হয়ে যায়। আচ্ছা, এগুলো সব বিকেলে পাওয়া যায়? সব বিকেলে পাওয়া যায়। মানে তার মানে একই দোকানে এত কিছু? এত কিছু দুপুরবেলা একদম, যদি আপনি সকালে ঢোকেন, সারাদিন থেকে রাতের খাবার খেয়ে তারপর যান। আরও আপনার মানে রাতের দিকে আছে, রুটি আছে, প্লেন তরকা আছে, আপনার এগ তরকা আছে, এগ চিকেন তরকা আছে, ঠিক আছে, এগুলো সব অ্যাভেলেবল। মানে রাত্রিবেলা কেউ যদি মনে করে যে বাড়িতে আমরা রান্না করবো না, এখান থেকে? একদম একদম, যেমন রাইস চিলি চিকেন সঙ্গে তো থাকছেই। এইবারে আপনার ঠিকানাটা হলো বাঁশবেড়িয়া ছমন্দির ঘাট, ছমন্দির ঘাটে মোড়ে একদম মোহনা ফাস্টফুড সেন্টার। আপনারা আসুন, খান, খাবার রিভিউ ভালো আছে। আজকে ভাইকে আমি বিশেষ করে মানে পার্সোনালি ভাবে নিজে কল করে ডেকেছি, ভাই প্রত্যেক জায়গায় যাচ্ছে, ভিডিও করছে, আপনারা দেখুন, বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্ট করুন, আসুন এখানে, খাবার যথেষ্ট ভালো, আপনাদের ভালো লাগবে খেয়ে। নমস্কার।